শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত সংঘাতের পথেই হাঁটল রাজ্য সরকার। শুক্রবার রাতে মহাকরণে আইনমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর দুদফাতেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে দিল তারা। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন, দুদফায় হবে পঞ্চায়েত নির্বাচন। প্রথম দফায় 26 এপ্রিল শুক্রবার এবং দ্বিতীয় দফায় 30 এপ্রিল মঙ্গলবার। প্রথম দফায় ভোট হবে 14টি জেলায়। দ্বিতীয় দফায় ভোট হবে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত 3 জেলায়। রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত 3 দফাতেই ভোট করানোর অবস্থানে অনড় থাকলেও রাজ্য সরকার 2 দফাতেই ভোটের কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল। কমিশনের আরও একটি অবস্থান হল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর। এদিন সেই প্রস্তাবও কার্যত খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এমনকি একসময় রাজ্য সরকারের তরফে ভিন রাজ্য থেকে পুলিশ আনার যে কথা শোনা যাচ্ছিল, এদিন তাও খোলসা করে কিছু বলেননি পঞ্চায়েত মন্ত্রী। শুধু জানিয়েছেন সশস্ত্র বাহিনী দিয়ে ভোট হবে। কমিশনের সঙ্গে চরম সংঘাতের পথে হেঁটে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য সরকার। বিভিন্ন মহলের প্রশ্ন, তাহলে এবার কি করবে রাজ্য নির্বাচন কমিশন? অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মতে, সাংবিধানিক ক্ষমতার বলে সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করতে পারে কমিশন। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে যেহেতু পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের, তাই ভোটের নির্ঘণ্ট নাপাসান হলে রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলতে পারে কমিশন। তাতেও সরকার রাজি না হলে কমিশন আদালতে যেতে পারে। কিন্তু কমিশন যদি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যায়, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কার, কমিশনের না রাজ্য সরকারের? সংবিধানের 243-এর কে ধারায় পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে? একইভাবে 324 ধারায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা। দুই ক্ষেত্রেই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দুই কমিশনের গুরুত্বের কোনো তারতম্য করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে সংঘাত বাঁধলে সংবিধানে তার ভূমিকা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আদালত। এর আগে এ ধরনের বহু মামলার ক্ষেত্রেই জয় হয়েছে নির্বাচন কমিশনের। বিনপুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সদর্প ঘোষণা, জঙ্গলমহল হাসছে। সেই হাসির সপক্ষে খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, জঙ্গলমহলে 100 দিনের কাজ 100% হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি তথা সিপিএম নেত্রী অন্তরা ভট্টাচার্য পাল্টা দাবি করলেন, 2012-2013 সালে এই জেলায় 100 দিনের কাজ হয়েছে মাত্র 30%। একদিকে যখন এই কেন্দ্রীয় প্রকল্পের কাঁধে ভর করে ভোটের পালে হাওয়া টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তখন জেলা সভাধিপতির এই দাবি মুখ্যমন্ত্রীর সেই প্রচেষ্টাকে জোর ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ চব্বিশ পরগনার প্রস্তাবিত জেলা সদর হিসেবে বারুইপুর যে তাঁর খুব পছন্দের নয়, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে তা স্পষ্ট হয়ে গেল। এদিন এক অনুষ্ঠানে তিনি বলেন, সদর শহর হিসেবে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাঝামাঝি হবে কিনা তা আগে দেখে নিতে হবে। রাজ্যের বেহাল আর্থিক অবস্থার জন্য এদিন ফের বিগত বাম সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বারুইপুরের রেল ক্রসিংয়ের ওপরকার ফ্লাইওভার 30 তারিখ থেকেই চালু হয়ে যাবে।